নমস্কার সবাইকে, স্বাগত। আমি টিচার ম্যাথ ফর বঙ্গ শিখাতে, আমি অমিত। তো দেখো, প্রতিদিনই তো প্রচুর পরিমাণ কমেন্ট পাই। সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়াটা, মানে রিয়্যাক্ট করাটা, সেটা সম্ভব নয়। তো কিছু কিছু ভাবি যে এখনো পর্যন্ত অনেকেই বাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্ত জিনিসগুলোকে বুঝে করাটা উচিত, মানে তারা এখনো সেই কোনটা উচিত কোনটা উচিত নয় সেটা বোঝে না। কিন্তু কিছু কিছু জিনিস একটুখানি বলে রাখা ভালো, তাতে তোমাদেরই সুবিধা হবে। দেখো, প্রথম কথা হলো, অনেকেই কমেন্ট করে যে বি ফার্মাসি পড়ে যে চাকরি পাবো বা যেটা ইনকাম করব, সেটা ওই জাস্ট হাত খরচার মতন, সেটা দিয়ে কেরিয়ার গঠন করা যায় না। তো যারা এখনো পর্যন্ত এই চিন্তাভাবনায় থাকে যে প্রতিটা ক্ষেত্রে যে এইটা করলেই, ধরো ইঞ্জিনিয়ারিং করলেই সে জীবনে এস্টাবলিশ হতে পারবে, আর বি ফার্মাসি পড়লে আর সে জীবনে এস্টাবলিশ হতে পারবে না, তো এই সমস্ত চিন্তাভাবনা যারা করে তারা এখনো পর্যন্ত ফ্যান্টাসি লাইফে রয়েছে। কারণ তারা ওই বাড়িতে বাবার থেকে পকেট মানি নেয় এবং সেখান থেকে দিয়ে তো তারা KFC হোক আর বন্ধু বান্ধবদের সাথে একদিকে ওদিকে যাওয়া হোক, সমস্ত কিছু ল্যাভিশলিভাবে তারা জীবনযাপন করছে। সুতরাং তারা রিয়েলিটিটা জানে না, তাই জন্যই তারা এই সমস্ত কমেন্টগুলো করে। এইটা দেখো যে প্রতিটা আলাদা আলাদা সেক্টরের বলতে পারো বা ব্রাঞ্চ বলতে পারো পড়ার প্রতিটা আলাদা আলাদা ব্যাপার আছে। তাহলে প্রতিটার সঙ্গে প্রতিটাকে যদি আমি মিশিয়ে দিই, তাহলে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা বি ফার্মাসি বা অন্যান্য সেক্টরে যারা যে সমস্ত কাজগুলো রয়েছে, তাহলে সেই সমস্ত কাজগুলো কখনোই ভাগ হতো না এবং সেক্ষেত্রে তাদের যে টাকা বা মাইনে সেটা নিয়েও এত বিভাজন বা এত বিভেদন এই সমস্ত কিছু দেখতে পাওয়া যেত না। তো দেখো, হ্যাঁ, এটা ঠিক কথা যে বি ফার্মাসি পড়ে প্রথমে যে স্যালারি পাওয়া যায় সেটা হলো 15,000, 12,000 বা 20,000 টাকা, এই ধরনের স্যালারির চাকরি পাওয়া যায়। কিন্তু এইটা নয় যে কোনো কোনো ক্ষেত্রে যে আমি শুধুমাত্রই বেশি পেতে পারবো, সেই যে সমস্ত জায়গাগুলোতেই আমরা জোর দেবো আর বাকি জায়গাগুলোতে জোর দেবো না, সেটা কিন্তু নয়। বি ফার্মাসির ক্ষেত্রে একটা, তুমি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরের বা কোনো গভর্নমেন্ট হসপিটালের তুমি যদি ফার্মাসি কাউন্টারের লোক হও, সেক্ষেত্রে তোমার স্যালারি 50,000 টাকা থাকবে, তখন তোমার পার অ্যানাম প্যাকেজ হয়ে যাবে 6,00,000-7,00,000 টাকার কাছাকাছি, এবং তার সাথে সাথে গভর্নমেন্ট সমস্ত ফেসিলিটিগুলো পাবে। তো একটা 60,000-70,000 চাকরি, মানে টাকার চাকরি, সেক্ষেত্রে আবার গভর্নমেন্টের যদি হয়, সেক্ষেত্রে লোকে 50,000-60,000 টাকা কেন, 20,000-25,000 টাকা চাকরির জন্য গভর্নমেন্টের কাজ করে, গ্রুপ ডি রেলের, স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি, গ্রুপ ডি, তো তাদের ক্ষেত্রে কি তারা কি তাদের জীবনটাকে কি ওখানে শেষ করে রেখে দিয়েছে? তারা তো তাদের ওটা যদি পকেট মানি হয় তাহলে তারা তাদের জীবন তৈরি করেনি। সুতরাং এটা বড় কথা নয় যে 40,000-50,000 টাকা চাকরি পেলেই আমি সেই সাবজেক্টটা নিয়ে পড়বো, বাকি পড়বো না, এইটা ভুল ধারণা। এটা এবার যার পছন্দ সে করতে পারে, যার পছন্দ না সেটা করবে না, সেটা আলাদা কথা। কিন্তু এই ধরনের মানসিকতা যদি থেকে থাকে, তাহলে কিন্তু তুমি, এটাও কিন্তু তোমার কাছে রিস্ক আছে যে ধরো ইঞ্জিনিয়ারিং পড়ে ভাবছে, হ্যাঁ আমি CSE পড়েই আমি 10-12,00,000 টাকা চাকরি পেয়ে যাবো, কিন্তু সেক্ষেত্রে সে ক্যাম্পাসিংয়ের সুযোগ পেয়ে যাবে, তো এটাও কি সে গ্যারান্টি দিয়ে বলছে তো যে সে 10-12,00,000 টাকারই CSE গ্যারান্টিড সে চাকরি পেয়ে যাবে? তো এই সমস্ত চিন্তাভাবনাগুলো একটুখানি অ্যাভয়েড করে যে যেটা নিয়ে পড়তে চাইছে সেটা নিয়ে পড়তে দেওয়া উচিত, বা তাদেরকে সেই জায়গাটাকে তাদেরকে একটু মোটিভেট করা উচিত, বা তাদেরকে বলা উচিত যে তার ভালো দিকগুলো কী আছে। প্রতিটা জিনিসের ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু থাকে, কোনোটার বেশি কোনোটার কম, ঠিক আছে? এবারে সত্যি কথা বলতে গিয়ে বর্তমান মার্কেটে দাঁড়িয়ে যে মেডিসিনের যে ব্যাপারটা রয়েছে, সে মেডিসিন কোম্পানিতে যারা কাজ করবে তাদের কিন্তু কাজ পরবর্তী ক্ষেত্রে করোনার মতন কোনো যদি সিচুয়েশান আমাদের সামনে চলে আসে তাদের কাজ কিন্তু বন্ধ হবে না। আর যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা নতুনভাবে চাকরি পেলো, তাদেরকে চাকরি থেকে বেরও করে দিতে পারে, এই কথাটা যদি বলি তখন তাদের কী উত্তর থাকবে? ঠিক আছে, এই কথাটা আমি বললাম, এই কথাটা যারা এরা এই ধরনের চিন্তাভাবনা করে যে এটা জাস্ট পকেট মানির জন্য, এছাড়াও আমার জীবনে কিছু হবে না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা এই উত্তরটা আমাকে দিও। তো এই সমস্ত কথাগুলো একটুখানি বলার দরকার আছে, কারণ শুধুমাত্র যে স্যালারি ও ডিপেন্ড করে তোমরা যদি কোর্স চুজ করো তাহলে কিন্তু একটুখানি মুশকিল হবে। কারণ আমি তোমাদের একটা এক্সাম্পল দিই যে যারা ধরো মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে তারা তো খুব ভালো, তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু কেউ ধরো যে এগ্রিকালচার নিয়ে পড়েছে, তাহলে এগ্রিকালচারে কম্পিটিশন যেমন কম, হ্যাঁ মার্কেটে তার ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণে বেশি আছে, এটা অনেকেই জানে না। কেন না, আজকাল যে সমস্ত গভর্নমেন্টের যে প্রকল্প আসে চাষিদের ক্ষেত্রে, বা বিশেষ করে যে সমস্ত ব্যাংক, সে প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক, প্রতিটা ব্যাংকেই কিন্তু এই যে যে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের জন্য বা এগ্রিকালচারের জন্য তারা কিন্তু লোক নিযুক্ত করেন, এবং সেক্ষেত্রে সেটা সেলস পার্সন হোক বা সেটা পলিসি মেকিং হোক,
হোক বা যে কোনো ক্ষেত্রে তাদের কিন্তু একটা হিউজ অপরচুনিটি থাকে আর ভালো স্যালারি তারা প্যাকেজে তারা চাকরিটা পায়। সুতরাং এই জায়গা থেকেও তোমরা গিয়ে দেখতে পারো যে এই জায়গাটা থেকেও আমরা কেরিয়ারটাকে নিয়ে যেতে পারি এগিয়ে। সুতরাং যে কোনো জায়গা থেকে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আজকাল তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকছো যে কোন জায়গা থেকে মানুষ স্টার্ট করে কোন জায়গায় গিয়ে উঠেছে। সুতরাং এখন এই সমস্ত কথাগুলো বলে নিজে এবং অন্যজনের দুজনেরই মোটিভ এবং চিন্তাভাবনা দুটোকেই না খারাপ করাটাই ভালো। তো এইটুকুনি বলা ছিল। তো যারা বি ফার্মাসি করবে তারা বি ফার্মাসি নির্দ্বিধায় করতে পারো। দেখতে পাবে যে যখন তুমি ওই সেই কোর্সটার মধ্যে রয়েছো বা পাস করেছো এক দু বছর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে তোমাকে কোন রাস্তায় গিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এইটুকুনি বলা ছিল। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দ্যাট টেক কেয়ার, গুড বাই।